এত কিছু প্ল্যান করো, জাস্ট কিচ্ছু হলো না। হ্যাঁ সেটাই তো ভাবছি। বদিবা ওদের প্ল্যানটা কি বলতো, ওরা কেউ আমাদের আটকালো না কেন? আরে বর্ষা তো বললো সুইটি নাকি মাকে বলে বেরিয়েছে যে ও বাপের বাড়ি যাচ্ছে, ওর নাকি বাড়িতে মনই বসছে না, সেই দুপুর দুপুর বেরিয়ে গেছে ও। তাহলে কি সুইটি কিছু কাউকে জানায়নি, ও নিজে নিজে প্ল্যান করলো? হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না, বড়লোক সাহেব দেখার পরেও ওরা আমাদের ছেড়ে দিতে রাজি কেন হয়ে গেল, প্ল্যানটা কি ওদের? জানি আমিও কিছু বুঝতে পারছি না, আমার তো ওদের হাব ভাব থেকে মনে হলো আমাদের পুরো বিদায় করতে পারলে বাঁচে, কিন্তু এমনটা কেন হবে? কি রাস্তা বন্ধ করে দিল কেন? আরে আজকে আমাদের লাকটাই খারাপ। মির্জা তুই কিছু একটা কর, রুচি বদি ভাইকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকা আমার কিন্তু সেফ লাগছে না। তুই গাড়ি ব্যাক কর, গাড়ি ব্যাক কর মির্জা, গাড়ি ব্যাক কর। রঘুনাথপুরের লোক ওরা আমাদের মারবে না। তুমি শিওর সৃজন? হ্যাঁ বল না, তোমরা সবাই নিশ্চিন্ত থাকো, আমরা যে প্ল্যানটার অপেক্ষা করছিলাম এটাই ওদের সেই প্ল্যান, এই কারণেই ওরা আমাদের আটকাচ্ছিল না। ওরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। যেটা বলছি সবাই মন দিয়ে শোনো, এটা হচ্ছে ওদের অ্যাকশন, আর আমরা শুধু রিয়াকশন দেব, আমাদের কাজ হচ্ছে শুধু রিয়্যাক্ট করা। এবার সবাই এক এক করে গাড়ি থেকে নামো।